হাই, হ্যালো সবাইকে। আমরা আমাদের আজকের প্রথম সবাইকে স্বাগতম আমাদের হচ্ছে ফার্স্ট এপিসোড ওয়ার্ডপ্রেস 6.1 কোর কন্ট্রিবিউটর স্টোরিতে। সো আমি হচ্ছে আবিদ হাসান, আমি হচ্ছে আজকের এই এপিসোডটা হোস্ট করছি। সো আমি হচ্ছে লাস্ট 4 ইয়ার্স ধরে ওয়ার্ডপ্রেসের সাথেই কানেক্টেড আছি, আর আমি কারেন্টলি হচ্ছে ডাব্লিউপি ডেভেলপারে অ্যাজ এ সিনিয়র সাপোর্ট অ্যান্ড প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো আর আজকের আমাদের এই এপিসোডটা লাইভ যাচ্ছে ওয়ার্ডপ্রেস ঢাকা কমিউনিটির পেজ থেকেও। সো সবাইকে ওয়েলকাম অ্যাগেইন। অ্যান্ড আজকে আমরা জানি যে ওয়ার্ডপ্রেস 6.1 মিশা এটা হচ্ছে রিলিজ হয়েছে ফার্স্ট নভেম্বর। সো ফার্স্ট নভেম্বর এটা রিলিজ হওয়ার পরে দেখা গেছে যে আমাদের আসলে বাংলাদেশ থেকে অনেক কোর কন্ট্রিবিউটরই কিন্তু আসলে আমাদের এই ওয়ার্ডপ্রেস 6.1 কন্ট্রিবিউট করেছে। সো আজকে আমরা তেমনই একজনের স্টোরি শুনবো। সো আমরা তার নাম হচ্ছে লিঙ্কন মিয়া, সে যে কিনা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস 6.1 একজন কোর কন্ট্রিবিউটর। সো হ্যালো লিঙ্কন ভাই। ধন্যবাদ আবিদ ভাই। সো লিঙ্কন ভাই, আমি হচ্ছে প্রথমে জানতে চাচ্ছি যে আপনি আসলে ওয়ার্ডপ্রেসের অরিজিন স্টোরিটা হচ্ছে আপনার জানতে চাচ্ছি যে কিভাবে কোথা থেকে শুরু করলেন ওয়ার্ডপ্রেস, এন্ড এটাই হচ্ছে জানতে। ওকে, ধন্যবাদ। আমি লিঙ্কন মিয়া, আমি বর্তমানে ডাব্লিউপি ডেভেলপারে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কর্মরত আছি, এবং আমি এসেনশিয়াল অ্যাডন ফর এলিমেন্টর টিমেতে কাজ করতেছি। তো মূলত আমার ওয়ার্ডপ্রেসে আসার এইটা হিস্ট্রিটা অনেক আগে। আমি মূলত 2007-08 সাল থেকে পার্সোনাল ব্লগের জন্য আমি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতাম, এবং পরবর্তীতে আমি 2014 থেকে মূলত ডেভেলপমেন্টে শুরু করি। 2014 থেকে এবং এখন পর্যন্ত স্টিল আমি ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্ট করে আসতেছি থিম এবং প্লাগইন নিয়ে। তো এইটা ছিল আর কি আমার ওয়ার্ডপ্রেসের সাথে থাকা এবং ভালো লাগা। মূলত যখন আমি একদম প্রথমের দিকে 2007-08 সালের দিকে, ওই টাইমটাতে কিন্তু সিএমএস এর ব্যবহার ফোরাম ভিত্তিক বেশি ছিল, তো ওয়ার্ডপ্রেসটা ততটা তখন জনপ্রিয়তা পাইনি। কিন্তু তার এত কাস্টমাইজের যে সুযোগগুলো দিয়েছে, নতুন নতুন প্লাগ ইন বা থিমের মাধ্যমে যে এটা এক্সটেন্ড করা যায়, এর জন্য এটা কিন্তু এখন এত পপুলার আর কি হয়ে আসছে। ওকে, আচ্ছা লিঙ্কন ভাই, আপনি তো হচ্ছে ওয়ার্ডপ্রেস 6.1 মিশার একজন কন্ট্রিবিউটর। সো আমি আসলে জানতে চাচ্ছি যে আপনার আসলে এই কন্ট্রিবিউশনটা কিসের উপর ছিল, অথবা কি নিয়ে কন্ট্রিবিউট করেছেন। সো আমাদের যদি এই স্টোরিটা একটু শেয়ার করতেন যে কন্ট্রিবিউট এই 6.1 এর কন্ট্রিবিউশন স্টোরিটা। আচ্ছা, ধন্যবাদ আবিদ ভাইকে। তো মূলত আমি কন্ট্রিবিউট শুরু করি 5.9 থেকে শুরু করি। 5.9 থেকে মূলত কোর কন্ট্রিবিউশনটা শুরু হয় আমার, এবং 6.0তেও করেছি এবং 6.1তেও আমি করছি। তো মূলত প্রথমত কি হয়, প্রথমত আমার এইটাতে যখন আমি স্ল্যাকেতে জয়েন থাকি 5.9 এর সময়, প্রথমটাতে আমার কন্ট্রিবিউশন করতে অনেক সমস্যা হয়েছিল, কারণ বর্তমানে কিন্তু সেরকম খুব ভালো একটা রিসোর্স নাই, যদিও তৎকালীন সময় ছিল না, এখন অনেকটাই আসছে। তো ওই সময়টাতে আমি যখন থেকে স্ল্যাকে জয়েন হই, তখন কিন্তু প্রথম মানে যে কেউ যখন একটা নতুন ইস্যু ক্রিয়েট করে, তখনই ওইটা কিন্তু স্ল্যাকেতে খুব ভালোভাবে নোটিফিকেশন পেয়ে যায়। তো আমি যখনই দেখি যে একটা নতুন ইস্যু আসছে, তো এবং এটা হ্যাঁ এটাতে আমার সাথে যায় বা আমি এটাতে কন্ট্রিবিউট করার মতো আমার অ্যাবিলিটি আছে, তো আমি তখন সেইগুলোতে আমি চেষ্টা করি যে কিছু একটা করাচ্ছে। তো নতুনদের জন্য এটা খুবই ভালো হবে যে স্ল্যাকে যদি তারা জয়েন থাকে, তাহলে খুব ভালোভাবে কিন্তু নতুন নতুন ইস্যুগুলো তারা দেখতে পারবে, এবং সেইগুলো যদি তার অ্যাবিলিটির মধ্যে থাকে, সেইগুলোতে সে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে। ওকে, থ্যাংক ইউ লিঙ্কন ভাই। সো আপনি হচ্ছে বলতেছিলেন যে নতুনদের হচ্ছে স্ল্যাকে জয়েন করে তাহলে হচ্ছে তারা সবসময় আপডেটেড থাকতে পারবে, অ্যান্ড সেখান থেকে তারা কোর কন্ট্রিবিউশন থেকে যেতে পারবে। সো আপনি কি আরেকটু বলতে পারবেন যে নতুনরা আর আর নতুনদের জন্য আর কি কি হচ্ছে করা যেতে পারে, বা নতুনরা কিভাবে আসলে কোর কন্ট্রিবিউশনে যুক্ত হতে পারে? সো তাদের জন্য কোনো সাজেশন থাকলে কি আপনি একটু বলতে পারেন? হ্যাঁ, সেটা অবশ্যই। আমি প্রথমেতে বলছি যে আগে কিন্তু কোর কন্ট্রিবিউশন করাটা অনেক টাফ ছিল, ইভেন আমাদের দেশে খুব কম পরিমাণে আর কি সেই রকম সুযোগ হতো, কিন্তু এখন কিন্তু অনেকরাই এগিয়ে আসছে এবং বর্তমানে কিন্তু অনেকটাই সমৃদ্ধ আছে। ইউটিউবেও মোটামুটি সার্চ দিলে কিন্তু পাওয়া যায়, বা ওয়ার্ডপ্রেসের যে টিভি চ্যানেল আছে এইখানেও কিন্তু কোর কন্ট্রিবিউশনের সিস্টেমটা বা গাইডলাইনগুলো আসতেছে, এবং এবং আমাদের যে বাংলা ল্যাঙ্গুয়েজেও কিন্তু আমাদের নতুন নতুন
ভিডিওগুলো আসতেছে, তো আমার মনে হয় সেইগুলো তারা ফলো করতে পারে। আর আমাদের পরবর্তীতে আমরাও অনেক মিট আপ করার চেষ্টা করতেছি অনেকগুলো, যাতে তারা সেইখানে জয়েন করে তারা এই বিষয়ে আরো বেশি উদ্বুদ্ধ হতে পারে, সেই বিষয়ে আর কি আমরা কাজ করতেছি। এবং আমাদের পরবর্তী যেইগুলো আগামী যেইগুলো মিট আপ গুলো আছে বা এই টাইপ গুলোতে ওয়ার্কশপ মতোও থাকবে, সেগুলোতেও আশা করি তারা যে জয়েন করে তাহলে এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হতে পারবে তারা। আচ্ছা, সো লিঙ্কন ভাই, আমাদের আমাকে যদি আরেকটু বলতেন যে যে হচ্ছে আমরা তো এভাবে করে যারা নতুনরা কন্ট্রিবিউট করবে, তারপর হচ্ছে তাদের তারা আসলে যে শুরু করবে সেই শুরু করার জন্য তো তাদের একটা আসলে হ্যান্ডবুক বা কোনো একটা গাইডলাইনস দরকার হয়, তাই না? সো ওই গাইডলাইনস বা হ্যান্ডবুকগুলো তারা কই পেতে পারে? যেমন আপনি যেটা বলতেছিলেন যে ইউটিউবে পেতে পারে, এছাড়াও আর কোথায় পাওয়া যেতে পারে যে তারা আরও রিসোর্স পাওয়া যেতে পারে? কারণ আমি একটু বলি, কারণ যেটা হয় যে আমি সবসময় দেখে আসতেছি যে সব আসলে অনেকেই কোর কন্ট্রিবিউশনে ইন্টারেস্টেড, কিন্তু যেটা সবাই একটু কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কই থেকে শুরু করব, বা মানে মানে শুরুটা আসলে কেউ করতে পারে মানে বুঝতে পারে না যে কই থেকে শুরু করা যায়। সো তাদের জন্য একটা পারফেক্ট গাইডলাইন অথবা একটা কোথায় হ্যান্ডবুক সেই সেটা আসলে কোথা থেকে তারা পেতে পারে, এটা নিয়ে আমাদের একটু বলেন। ধন্যবাদ, এটা খুবই ভালো একটা পয়েন্ট যে আসলে কোন জায়গা থেকে তারা সম্পূর্ণরূপে ভালো মতো একটা গাইডলাইন পাবে। তো এইটা এইটা কিন্তু জন্য বর্তমানে ওয়ার্ডপ্রেসের যে কোর যেই ট্র্যাকটা আছে, যেটা ওইখানে যদি আপনি make.wordpress.org-তে যদি ভিজিট করেন, তাহলে কিন্তু ওইখানে মোটামুটি প্রত্যেকটা সেকশন ভাগ ভাগ করা আছে, যে কোরের একটা জায়গা আছে, ডিজাইনের একটা জায়গা আছে। তো আমি কিন্তু বলবো যে তারা যদি আপনার make.wordpress.org-তে যে তারা যদি কোরের যে সেকশনটা আছে ওইটাতে যায়, তাহলে ওইখানে কিন্তু অনেক হ্যান্ডবুক দেওয়া আছে। তো এইগুলো তো আপনার হ্যান্ডবুক পাবেন আপনার জাস্ট লিখিত আকারে। তো যদি তারা মনে করে যে না আরো একটু সরাসরি যদি একটু ভালো হয়ে ভিডিও টাইপের যদি দেখতে পেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে wordpress.tv যে সাইটটা আছে ওইখানে বাংলা ক্যাটাগরিতে গেলে বাংলাতেও কিন্তু আমাদের, আমি দেখছি রিসেন্টলি কিছু কিছু ভিডিও অ্যাড হয়েছে এবং খুব সুন্দরভাবে ওইখানে একদম প্রথম থেকে কিভাবে কি শেষ পর্যন্ত কিভাবে গাইডলাইনগুলো খুব ভালোভাবে ওইখানে বলা আছে। এবং তাদের প্রত্যেকটা স্টেপ, যেমন ফার্স্টে আমাদের স্ল্যাকে জয়েন থাকতে হবে, দেন তারপর আমরা কিভাবে ইস্যুগুলো পেলে ইস্যুগুলো কিভাবে আমরা ট্র্যাকে ক্রিয়েট করব, দেন সেই ইস্যুটা আমরা কিভাবে ফিক্স দিব, সেটা আমরা কিভাবে গিটহাবের মাধ্যমে আমরা ফিক্সটা দিতে পারি, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে গাইডলাইন ওইখানে দেওয়া আছে। তো আমার মতে যেটা আপনাদের জন্য বলতে চাই সেটা হলো, আপনারা প্রথমত আপনারা make.wordpress.org-তে যান এবং সেইখানে যেটা কোরের যে সেকশনটা আছে সেটাতে ঢোকেন, ওইখানে যে হ্যান্ডবুকগুলো আছে সেগুলো দেখতে থাকেন, ট্রাই করতে থাকেন, দেন তারপর আপনারা ওয়ার্ডপ্রেস টিভির যে ভিডিও গাইডলাইনগুলো আছে সেইগুলো দেখেন। এবং শুধুমাত্র দেখলে এবং পড়লেই হবে না, আপনারা দেখেন এবং সাথে সাথে সেটা চেষ্টা করেন। যেমন আপনি ফার্স্টের এপিসোডে দেখেন যে কীভাবে স্ল্যাকে জয়েন হতে হয় এবং সাথে সাথে আপনি জয়েন হয়ে যান, তাহলে কিন্তু আপনি একটা কমিউনিটির মধ্যে ঢুকে গেলেন। দেন তারপর আপনি ওইখান থেকে দেখলেন যে কীভাবে ইস্যুটা ক্রিয়েট করতে হয়, তো যখন আপনি ইস্যু ক্রিয়েট করাটা শিখে গেলেন আপনি তখন দেখেন যে আসলে আপনার ব্যবহার করতে পার মানে ওয়ার্ডপ্রেস যখন ব্যবহার করতেছেন তখন কোনো ইস্যু পাচ্ছেন কিনা। তো ইস্যুটা পাইলে আপনি সেটা রিপোর্ট করতে পারেন, অথবা যেহেতু স্ল্যাকে অলরেডি জয়েন হয়ে আছেন ওইখানে কিন্তু নতুন নতুন ইস্যু থাকার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পাচ্ছেন, তো আপনারা সেই ইস্যুগুলো দেখতে পারেন এবং দেখে যদি মনে হয় যে না এইটা আপনার সলভ করা পসিবল, সেটা আপনি গিটহাব থেকেও পিআর দিতে পারেন বা আপনি প্যাচ আকারেও আপলোড করতে পারেন, অথবা আপনি যদি ওইটা নিয়ে কিভাবে সলভ করা যায় সেই আইডিয়াটা আপনার আছে আপনি সেইটাও বলতে পারেন, সেটা নিয়েও ওইখানে কোলাবরেট করতে পারেন, সেখানে সেটা নিয়ে ডিসকাস করতে পারেন। তো এইটা কিন্তু সবই কিন্তু আপনার কন্ট্রিবিউশনের মধ্যেই পড়বে, কারণ আপনি সাপোজ আপনি প্রোগ্রামিংটা পারেন না বাট আপনার এই আইডিয়াটা আছে, নলেজটা আছে যে হ্যাঁ আমি যদি এই এই কাজটা করি এই ফ্লোটা যদি আমার কমপ্লিট করতে পারি তাহলে আমার এই সমস্যা কিন্তু থাকবে না, তো আপনারা কিন্তু সেইভাবেও কন্ট্রিবিউট করতে পারেন। তো এক কথাই আপনারা, তাহলে আমি বলবো কি আপনারা ওয়ার্ডপ্রেসের যে মেন ওয়ার্ডপ্রেসের make.wordpress.org আছে সেটাতে আপনারা ভালোভাবে দেখেন, তারপর আপনারা ওয়ার্ডপ্রেস টিভির যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখেন এবং স্ল্যাকে জয়েন থাকেন, স্ল্যাকে মিটিংগুলোতে জয়েন করেন এবং প্রত্যেকটা ইস্যু যখন আসতেছে ইস্যুগুলো কীভাবে তারা ফিক্সছে সেইগুলো আপনার পড়েন, যে দেখছে রিজলভ হয়ে গেছে সমস্যা নাই, রিজলভের ওইগুলো কী কী প্রসেসগুলো তারা মেনটেন করতেছে সেইগুলো আপনি দেখেন, তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝে ফেলবেন যে কীভাবে আমরা আপনারা কোর কন্ট্রিবিউট শুরু করবেন। থ্যাংক ইউ লিঙ্কন ভাই, আপনি অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, যে ইনফরমেশনগুলো আসলে
অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড এই এই ইনফরমেশন গুলো আসলে নতুনরা কাজে লাগিয়ে আসলে কোর কন্ট্রিবিউশনের দিকে যেতে পারবে আই হোপ। সো থ্যাংক ইউ লিঙ্কন ভাই, অ্যান্ড আমরা আসলে এই এইরকমই নেক্সট আরো চার থেকে পাঁচটা এপিসোডের মতো আমাদের থাকবে, যাদের আমরা আরো অনেক কোর কন্ট্রিবিউটরের কোন যারা কোর কন্ট্রিবিউট করছে ওয়ার্ডপ্রেস 6.1-এ, সো তা আমরা হচ্ছে সেগুলাও জানতে পারবো। সো আমাদের মধ্যে দেখতেছি একজন কোশ্চেন করেছে যে হাউ টু ফাইন্ড নিউ বাগস। সো লিঙ্কন ভাই একটা ভালো একটা কোশ্চেন, সো আই থিঙ্ক আপনি এটা অ্যান্সার দিতে পারবেন। ওকে, এটা সুন্দর একটা প্রশ্ন দিয়েছে যে হাউ টু নিউ বাগ, হাউ টু ফাইন্ড নিউ বাগ। ওকে, তো আপনার বাগটা পাওয়ার জন্য কিন্তু দুই রকম ভাবে আপনি বাগটা পেতে পারেন। সেটা কি, একটা আপনি নিজে খুঁজতেছেন বাগটা যে কি আছে, সেটার জন্য আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, ইউজ করার মধ্যে যদি আপনার কোনো সমস্যা পান, বা আপনি কোড বেস দেখেন, কোড বেস দেখার মধ্যে যদি দেখেন যে কোনো সিকিউরিটি ইস্যু আছে বা কোনো স্কিপিং সমস্যা আছে বা কোনো একটা কাজ যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না বা কোডিং স্ট্যান্ডার্ডের ভিতর নাই, সেগুলো কিন্তু সবই বাগ। এইটা এক ধরনের বাগ। আরেকটা বাগ কি, আপনার কোরের ট্র্যাকে যেতে পারেন, আপনার যে আমি বললাম যে ইস্যু ক্রিয়েট করা, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের যে কোরের ট্র্যাক আছে ওইটাতে কিন্তু আপনার প্রত্যেকটা লিস্ট থাকবে, যে এবং ওইখানে গুড ফাস্ট বাগগুলোও থাকে যেগুলো ইজি হয় প্রথম যারা নতুন শুরু করতেছে তাদের জন্য সহজ সহজ মতো কিছু কিছু ইস্যু দেওয়া থাকে, ওই বাগগুলো কিন্তু আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন। আর আমি যে সর্বপ্রথম যেটা বলছি যে আপনারা যে স্ল্যাকে জয়েন থাকেন তাহলে কিন্তু প্রতিটা নতুন বাগ রিপোর্ট হওয়ার সাথে সাথে আপনি সেটা নোটিফিকেশন পাচ্ছেন। সুতরাং আপনারা সেই চ্যানেলটাতে যদি আপনি কোর চ্যানেলে জয়েন থাকেন তাহলে প্রত্যেকটা বাগ নতুন রিপোর্ট হওয়ার সাথে সাথে আপনি সেটা সম্পর্কে অবগত থাকতে পারবেন। থ্যাংক ইউ লিঙ্কন ভাই, আপনি আসলে খুব ভালো একটা সলিউশন দিয়েছেন কিভাবে আসলে বাগ খুঁজে পাওয়া যায়। সো থ্যাংক ইউ। আর আমরা হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে আমরা হচ্ছে এভাবে করে আরো কয়েকটা এপিসোড হচ্ছে আমরা করব, যেখানে আমাদের আরো অনেক কোর কন্ট্রিবিউটর যাদের আমরা যাদের স্টোরি হচ্ছে আমরা শুনবো। সো নেক্সট আরো নেক্সট 3 দিন হচ্ছে আমরা সেম টাইমে আমরা এরকম এপিসোড করবো আরো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।